হ্যাঁ বলো। আমি যে তখন চেম্বার থেকে বের হয়ে গেলাম তখন তো আমি কিছু জিজ্ঞেস করতে পারলাম না, আপনি আমাকে কি মনে করে কিস করলেন? কিস করি না, ওই ওখানে একটা কি যেন দাগ আছে ওইটা দেখলাম, ওই দাগের জন্য। ওইটা কি মুখ দিয়ে ঠোঁট দিয়ে দেখতে হয়? না না, ওইটা কি করলাম, ওখানে একটা কিছু ইনফেকশন আছে কিনা ওই জন্য। ইনফেকশন মানুষ মুখ দিয়ে চেক করে? দেখি ইনফেকশন আছে কিনা দেখাচ্ছি তোমাকে। আগে আমি খুব অবাক হয়েছি, আপনি সরি মানে কি বলতেছেন? আমি আজ পর্যন্ত কোন ডাক্তার দেখি না যে এভাবে মুখ দিয়ে চেক করে। আমি আপনার চেম্বার আসতেছি, ঠিক আছে? আমার বোন কিনে চেম্বার আসতেছে, আপনি থাকেন।